বড়ই অনিশ্চিত আমাদের এই ভাগ্য যোজনা। মুহূর্তের মধ্যে উল্টে পাল্টে যেতে পারে আমাদের দেখা স্বপ্নগুলো, এলোমেলো করে দিয়ে যায় জীবনটাকে। আবার সমস্ত কাঠিনত্বের পরীক্ষা দিতে দিতে হঠাৎ কেউ অপ্রত্যাশিতভাবে মাথায় এসে হাত বুলিয়ে যায়। এব্রো খেব্রো এঁকে বেঁকে যাওয়া পথগুলো ধীরে ধীরে মসৃণ হয়ে যায়। আমাদের আজকের গল্প ভালোবাসা মন্দবাসা, লিখেছেন শুক্লা কর। শুনতে থাকুন। আমার সহ্য হয় না ওকে, একেবারেই না। সব সময় মনে হয় ও আমাকে দয়া দেখাচ্ছে। ও কি ভাবে আমি ওর করুণার পাত্রী? চেহারাখানা দেখো, সাক্ষাৎ ভীম, তাকাতেই ভয় করবে মেয়েদের। অথচ এই লোকটার সাথে আমাকে থাকতে হচ্ছে। ঘেন্না করি ওকে, আমি ঘেন্না করি। হলোই বা ও নীলাঞ্জনের বন্ধু, হলোই বা ও না, ওর জন্যই তো আমি এই সমাজে সম্মান নিয়ে বেঁচে আছি। ওর জন্যই তো তাকে এই পৃথিবীতে নিয়ে আসতে চলেছি। কিন্তু তাতে কি, তার মানে এই নয় যে আমার সব ইচ্ছে অনিচ্ছেতে ও হস্তক্ষেপ করবে। আমি কি আমাকে বন্ধক রেখেছি ওর কাছে নাকি? যতক্ষণ ঘরে থাকবে শুধু কার্জনগিরি দেখাবে, আমার সহ্য হয় না। আমি শুধু আমার ইচ্ছে মতো থাকতে চাই। আমি বেরোচ্ছি বিদস্তা, ঠিক সময় খাবার খাবে। ফ্রিজ থেকে ফলগুলো বের করে টেবিলে রেখে গেলাম, সব খাবে। ফিরে এসে যেন ওগুলো টেবিলে না দেখি, আর হ্যাঁ, ওষুধগুলো খেতে যেন ভুল না হয়। হ্যাঁ, শুরু হলো গার্জেনগিরি। আমি বিছানায় শুয়ে অন্যদিকে তাকিয়ে রইলাম। কি হলো, চুপ করে রইলে যে? আমি কোনো কথা না বলে উজানের দিকে একবার তাকালাম। অফিসের জন্য রেডি হয়ে গেছে, একটা ডেনিম কালারের শার্ট পরেছে, ফর্সা রং যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। নীলাঞ্জনের একটা এই রঙের টি শার্ট ছিল, আমার খুব পছন্দের ছিল টি শার্টটা। নীলাঞ্জনের কথা মনে পড়তেই বুকটা মোচড় দিয়ে উঠল। বিছানায় উঠে বসে হাউ হাউ করে কেঁদে উঠলাম আমি। পারফিউমের কৌটোটা টেবিলের উপর নামিয়ে রেখে এগিয়ে এলো উজান। তোমাকে কতবার বলেছি এইভাবে কাঁদতে না, ওর ক্ষতি হবে তুমি জানো না। এত নিষ্ঠুর কেন তুমি? পকেট থেকে সুগন্ধ মাখা দুধ সাদা রুমাল বের করে আলতো হাতে আমার চোখ মুছিয়ে দিতে দিতে বলল, এভাবে কাঁদতে নেই বোকামি, আমি তো আছি, আমি তোমার বন্ধু, এর বেশি কখনো কিচ্ছু চাইবো না বিদস্তা, আমাকে ভরসা করতে পারো, প্লিজ প্লিজ, কিন্তু না প্লিজ। আমি চুপ করলাম। এত তাড়াতাড়ি নীলাঞ্জনকে কি করে ভুলি আমি? ওর এত ভালোবাসা, এত স্মৃতি, আনমনা হয়ে পড়লাম। এই তো চুপ করেছে লক্ষ্মী মেয়ে। আমার মাথায় আলতো হাত বুলিয়ে উজান বলল, এবার আমি যাই। ভাবলাম বলি, যাই বলতে নেই, বলো আসি, কিন্তু বলবো না, এই ভীম মার্কা লোকটাকে আমি সহ্য করতে পারি না। বাইরে বেরিয়ে ফের ভেতরে এলো উজান। আর হ্যাঁ শোনো, কোন রকম অসুবিধে হলে সাথে সাথে ফোন করবে, ওকে, বাই। চলে গেছে দৈত্যটা, উফ, এতক্ষণে শান্তি। এবার আমি আমার ইচ্ছে মতো থাকতে পারবো, আমার যা খুশি তাই করবো, ঠিক সময়ে খাবো না, নীলাঞ্জনের জন্য অনেকক্ষণ ধরে কাঁদবো। নীলাঞ্জন আমার নীল, আমার ভালোবাসা, আমার সারা শরীরে এখনো ওর আদরের ছোঁয়া। কি করে ভুলবো আমি? চোখ বন্ধ করলে যে এখনো দেখতে পাই নীলাঞ্জনের রক্ত মাখা দলা পাকানো শরীরটা। না, আমি ওর মৃতদেহ দেখিনি, কিন্তু আমার কল্পনাতে ও এভাবে আসে আজকাল। রেললাইন ধরে হাঁটছিল, ট্রেন থেকে নেমে রেললাইন ধরে হেঁটে গেলে ওর অফিসটা নাকি অনেক সামনে হতো। সেদিনও এমনভাবে হেঁটে যাচ্ছিল, দুরন্ত গতির রাজধানী এক্সপ্রেস কখন যে পেছনে ধেয়ে এসেছিল বুঝতে পারেনি ও। আর 10 দিন পর আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। নীল, এ তুমি কি করলে?
দুহাতে মুখ ঢেকে কেঁদে উঠলাম আমি। ফোনটা বেজে উঠল, তাকিয়ে দেখলাম উফ, দৈত্যটা ফোন করেছে, আমাকে শান্তিতে কাঁদতেও দেবে না লোকটা। রিসিভ করবো না ভেবেও শেষমেশ রিসিভ করলাম। না রিসিভ করে উপায় আছে? যতক্ষণ আমার কথা শুনতে না পাবে এক নাগারে ফোন করে যাবে। হ্যালো, কাঁদছিলে তুমি? প্লিজ বিতস্তা। না কাঁদিনি। মিথ্যে বলছো, আমি তো দেখতে পাচ্ছি তুমি খাওনি, সব খাবার তেমনই পড়ে আছে, আর বিছানায় বসে তুমি কাঁদছো। চুপ করে রইলাম। দৈত্যটা সব বুঝতে পারে কি করে? কি হলো, ভুল বললাম? আমি শিশুর মতো উত্তর দিলাম, না। এমন করে না বোকা মেয়ে, খেয়ে নাও তো ঝটপট, তারপর ওষুধ, বুটু মেয়ে খিদে পেয়েছে না? পেটে হাত বোলালাম, সত্যি তো অনেকক্ষণ কিচ্ছু খাইনি। বললাম আচ্ছা রাখছি, ফোন রেখে দিলাম। আমি জানি ও যেন এক ঘন্টা পর আবার ফোন করবে। পেটের ডান দিকটা যেন নড়ে উঠল, ওর কি খিদে পেয়েছে? মুখটা একটু নামিয়ে বললাম সরি বুটুং। দৈত্যটা ওর নাম দিয়েছে বুটুং। আর মাত্র 10 দিন, তারপর বুটুং এসে যাবে। দৈত্যটা এখন সারাক্ষণ আমাকে পাহারা দেয়, অফিস ছুটি নিয়েছে। উফ কি অসহ্য, সারা দিন শুধু এটা করো না ওটা করো না, এতক্ষণ ধরে বাথরুমে কেন, এত জল ঘাটবে না, বিছানা থেকে এতবার নামছো কেন, অসহ্য অসহ্য। পরশু রাতে নীলকে স্বপ্নে দেখেছিলাম, বরের সাজে সেজে আছে, কি সুন্দর যে লাগছে, কিন্তু কেন যে দেখলাম কে জানে, বরের সাজে ওকে আর দেখা হলো না বলেই হয়তো। আর মাত্র 10 দিন পরে আমাদের স্বপ্ন পূরণ হতো, নীলের ঘরে যেতাম আমি, তার আগেই চলে গেল ও। নীল চলে যাওয়ার দিন কয়েক পরেই পুটুঙ্গের উপস্থিতি টের পেলাম, কি করব বুঝে উঠতে পারছিলাম না। তার কয়েকদিন আগেই নীলের দুর্ঘটনার খবর, দুঃসংবাদটা বাবা সহ্য করতে পারেনি। একদিন রাতে হঠাৎ স্ট্রোক, জমে মানুষের টানাটানি, সেদিন পাশে এসে দাঁড়িয়েছিল উজান, নীলের স্কুল জীবনের বন্ধু উজান। বাবা মা কেউ নেই, নেই বললে ভুল হবে, মা মারা গেছেন অনেক ছোটবেলায়, বাবা আবার বিয়ে করে নতুন সংসারে ব্যস্ত। ক্লাস 2 থেকে হস্টেলে থাকত উজান, ওর সাথে একই অফিসে চাকরিও করে। নীলের সব পুলিশি তদন্ত, সৎকার, নীলের বাবা মাকে সামলানো সব উজানই করেছিল। সব কিছু চুকে যাওয়ার পর আমার সাথে একান্তে কথা বলেছিল উজান। সে সময় আমি ওকে আমার প্রেগন্যান্সির কথাটা বলেছিলাম, কেন বলেছিলাম জানি না, আসলে নীলের শেষ অস্তিত্বটুকু আমি বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম। আমার মা হওয়ার খবরে উজান চমকে উঠেছিল যেন, অনেকক্ষণ চুপ করে কিছু চিন্তা করে বলেছিল, আমার একটা অনুরোধ রাখবেন। বলুন। আমার এই প্রস্তাবে যদি আপনি রাজি থাকেন তাহলে আমরা ওকে বাঁচাতে পারি। কি প্রস্তাব? আমি আপনাকে বিয়ে করব। অসম্ভব, আমি কখনোই আপনাকে বিয়ে করতে পারবো না। এছাড়া আর অন্য কোনো উপায় নেই। আরেকটা কথা, বিয়েটা শুধু কাগজে বিয়ে হবে, আপনি হবেন আমার কাগজে বউ, ভেবে দেখবেন আপনি। সেদিন সারা রাত ভেবেছিলাম অনেক কিছুই। সকালে উঠে মাকে বলেছিলাম আমার মা হওয়ার খবরটা, মা প্রায় আঁতকে উঠে বলল, তুই অবর্ষণ করিয়ে নেবি তো, যে চলে গেছে তাকে আঁকড়ে এভাবে বাঁচা যায় না, জীবন অনেক বড়, তোর আমি অন্য ছেলের সাথে বিয়ে দেব, আমি আজকেই তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব, এখনো বেশি দিন হয়নি। কিছুদিন পরে নীলের মাকে ফোন করেছিলাম সব জানিয়ে, কিন্তু তিনিও ততদিনে পুত্রশোকে দিশাহারা। আমি বুঝেছিলাম কেউ চায় না আমি নীলের সন্তানকে বাঁচিয়ে রাখি। কাউকে কিছু না জানিয়ে পরের সপ্তাহে উজানের সাথে রেজিস্ট্রি বিয়ে হয়েছিল আমার। পরে অবশ্য মা বাবাকে জানিয়েছিলাম, নীলের মাকেও, খুব খুশি হয়েছিলেন উনি, আশীর্বাদ করেছিলেন আমাদের। উজান, উজান সাহা,
আমার কাগুজে বর। সত্যি কি তাই? তাহলে ও আমার এত যত্ন করে কেন? অনেক রাত হয়েছে, এবার ঘুমোতে হবে, লাইট অফ করে দিচ্ছি। চেতন ভগতের হাফ গার্লফ্রেন্ড পড়ছিলাম, বই থেকে চোখ না সরিয়েই বললাম, আর একটু। উজান আমার হাত থেকে বইটা কেড়ে নিয়ে বলল, চলবে না, আমার কথা না শুনলে আমি কিন্তু ভীষণ রেগে যাব। উফ, কি অসহ্য! দৈত্যটা বইটা টেবিলে নামিয়ে রেখে বলল, কটা বাজে খেয়াল আছে? বুটুঙের তো ঘুম পেয়েছে নাকি? আমি রাগে চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম। হাসছে দৈত্যটা, আমার দিকে এগিয়ে আসছে। একটা কথা বলো বিদাস্তা। বলুন। একবার বুটুঙের সাথে কথা বলতে দেবে? অবাক হয়ে তাকিয়ে রইলাম। উজান ভাবল আমি রেগে গেছি, বলল, আচ্ছা ঠিক আছে, আর তো মাত্র 10 দিন, তারপর না হয় কথা বলবো, ঘুমাও তুমি। উজান পিছু ফিরতেই ওর হাত ধরলাম। এই প্রথমবার উজান অবাক হয়ে আমার দিকে ঘুরল। আমি অস্বস্তি বোধ করতেই ওর হাত ছেড়ে দিলাম, বললাম, কথা বলবে না বুটুঙের সাথে? ও যে পাপার সাথে কথা বলতে চাইছে। উজানের মুখে হাসি ফুটে উঠল। আমার পেটে কান পেতে বুটুঙের আওয়াজ শুনছে, ফিসফিস করে বলল, হ্যালো বুটুং, আর ভালো লাগছে না আমাদের, কবে যে তুমি ল্যান্ড করবে সেই অপেক্ষায় আছি। কলকল করে আরো এটা সেটা বলছে দৈত্যটা। আমি চুপ করে ওর পাগলামি দেখছি। অনেক গল্প হলো বুটুঙের সাথে, এবার তুমি ঘুমিয়ে পড়ো বোকামে। আমার মাথায় হাত বুলিয়ে গুড নাইট বলে চলে যাচ্ছে উজান। আমার মনে হলো ওকে বলি আমার পাশে শোও। এই প্রথমবার ওর বুকের মাঝে ঘুমোতে ইচ্ছে করছে আমার। অন্ধকার ঘরে বুটুং আর উজানের কথা বলার শব্দ শুনতে পাচ্ছি আমি। কি সুন্দর দেখতে হয়েছে বুটুং, ঠিক নীলের মতো। পাপা পাপা বলে উজানের গলা জড়িয়ে ধরছে, হাসছে ওরা দুজনেই। ঘুমিয়ে পড়েছি আমি। চার মাস হয়ে গেছে বুটুঙের আসা। সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত একজন আয়া থাকে আমার কাছে। বুটুং এখন অনেক কিছু বোঝে, পাপাকে ভীষণ চিনেছে। আর দৈত্যটা, অন্য কারো সন্তানের জন্য কেউ এমন পাগলামি করতে পারে আমি জানতাম না। অফিস থেকে অজস্রবার ফোন তার, বুটুং কি করছে, খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা, আমার আর কোনো খবর নেয় না দৈত্যটা। বুটুংকে পেয়ে ও যেন পৃথিবী জয় করে ফেলেছে। মাঝে মাঝে মনে হয় আমি যেন ওর কেউ নই। সত্যি কি আমি ওর কেউ? কাগজের বউ ছাড়া তো আর কিছুই নই আমি। বুটুঙের অন্নপ্রাশন কিন্তু খুব ধুমধাম করে হবে। অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে চা খেতে খেতে বলল উজান, আমি বুটুংকে ড্রেস পরাচ্ছিলাম। বললাম, আপকি মর্জি। কোনো মতে চা শেষ করে আমার কোল থেকে ছৌ মেরে তুলে নিল বুটুংকে। বলো পাপা। বুটুং খিলখিল করে হাসছে উজানের দিকে তাকিয়ে। এই দেখো দেখো, ওর দাঁত বেরোচ্ছে। উজানের গলায় উচ্ছ্বাস। বললাম, হ্যাঁ তাই তো। উজান আদরে আদরে ভরিয়ে দিচ্ছে বুটুংকে। বুটুং খিলখিল করে হাসছে। আমি অবাক চোখে দেখছি ওদের। বুটুঙের অন্নপ্রাশনের আর 10 দিন দেরি। গতকাল থেকে দৈত্যটার জ্বর। কদিন খুব ব্যস্ত থাকছিল অন্নপ্রাশনের আয়োজন নিয়ে। কাদের নেমন্তন্ন করা হবে, কি কি খাওয়ানো হবে, বুটুং সেদিন কি ড্রেস পরবে, এসব নিয়ে দিনরাত চিন্তা তার। গতকাল থেকে আর অফিস যেতে পারেনি। এই দুদিনেই ভীমের মতো এত বড় শরীরটা কাহিল হয়ে গেছে। গতকাল থেকে বুটুঙের কাছেও আসেনি। যদি ওরও জ্বর এসে যায়? আজ অনেক বোকে ওষুধ খাইয়েছি, বিকেল থেকে জ্বর কমেছে। বুটুংকে ঘুম পাড়িয়ে দৈত্যটার ঘরের দিকে গেলাম। এত রাত হয়েছে, ঘরে আলো জ্বলছে কেন? পর্দা সরিয়ে দেখলাম চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে উজান। চোখে চশমা পরেই ঘুমোচ্ছে। জ্বরটা আরো বাড়ল নাকি? লাইটটা অফ করে নাইট ল্যাম্প জ্বেলে দিলাম।
কপালে হাত দিয়ে দেখলাম জ্বর নেই। চোখ থেকে চশমাটা খুলে টেবিলে নামিয়ে রেখে দৈত্যটার চুলগুলোতে বিলি কেটে বললাম, দৈত্যটা বুটুংকে এত ভালোবাসে কেন? বুটুংয়ের মাম্মাকে ভালোবাসে বলেই। চমকে উঠলাম, ঘুমোয়নি দৈত্যটা? হঠাৎই উজানের দুটো বলিষ্ঠ হাত আমাকে বুকের মাঝে টেনে নিল, আদরে আদরে ভরিয়ে দিচ্ছে আমাকে। বললাম, ও ঘরে পুটুং একা ঘুমোচ্ছে। উজান কোনো পরোয়া না করে বলল, জানি তো, ও এখন জাগবে না, মাম্মা আর পাপা ব্যস্ত আছে, ও জানে। দৈত্য একটা আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে দৈত্যটা বলল, বোকামি। এতক্ষণ আপনারা শুনছিলেন শুক্লা করের লেখা একটি গল্প, ভালোবাসা মন্দবাসা। গল্প পাঠ এবং অভিনয়ে আমি আফরোজা, উজানের ভূমিকায় প্রবাল পুততুণ্ড, পোস্টার কল্পক, অডিও এডিটিং এবং সাউন্ড এফেক্টস 25 FPS চন্দননগর। আমাদের আজকের এই গল্প আপনাদের শুনে কেমন লাগলো সেটি কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন। আজ তবে আসি, খুব তাড়াতাড়ি ফিরব নতুন একটি গল্প নিয়ে। ধন্যবাদ।